মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আমরা রয়েছি গিরিখাত, আমার সাথে ছোটো ভাইজন রয়েছে, ওকে আমরা নিয়ে আসছি সাথে। আর তুমি এই জায়গাটা কীভাবে অ্যানালাইসিস করো বা কীভাবে দেখো এই জায়গাটাকে, মানে কেমন লাগে তোমার কাছে? সুন্দর লাগে, সুন্দর লাগে। এটা কি জানো তোমরা যে পাথর হয়ে গেছে মাটি, যে মাটি পাথর হয়ে যাওয়া এটাকে বলা হয় নিমসিল গিরিখাত। এটা তোমার এই যে জায়গায় থাকো তোমাদের কেমন লাগে সবসময়? যে ভালো লাগে, ঠান্ডা। দেখেন বাইরে কিন্তু অনেক তাপমাত্রা, এখন আমাদের শ্রীমঙ্গলে প্রায় 48 ডিগ্রি বা 40 ডিগ্রির নিচে তাপমাত্রা না, কিন্তু এখানে মাত্র ধরেন সর্বোচ্চ 10 ডিগ্রি তাপমাত্রা হবে, এবং মনে হচ্ছে যে আমরা এখনও এই সন্ধ্যাবেলায় রয়েছি বা খুব সকালে রয়েছি। আমরা যাচ্ছি, আমাদের একটু ফ্লো করবেন কীভাবে যেতে হয় সেটা আমরা তুলে ধরবো। এটা গিরিখাত, কোথাও অনেক গভীর, কোথাও অনগভীর জায়গা রয়েছে। আমরা মাঝখান দিয়ে গেলে আমাদের অনেক হেঁটে যেতে হবে। থ্যাংক ইউ ফর সাপোর্টিং মাই ক্যামেরাম্যান, দিস ইজ মাই হার্ডলি ফার্স্ট খুবই সুন্দর জায়গা, এবং আসলো আমি যিনি আমার ক্যামেরার পিছে রয়েছেন ওনাকে ধন্যবাদ জানাই। খুবই রিক্স এবং অনেক জায়গা গভীর রয়েছে, তারপর উনি কিন্তু পাহাড় বেয়ে আমাদের মতো আসতেছেন এবং ভিডিও করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভাই।